এই যে দেখছেন স্টুডেন্ট দায়িত্ব পালন করতে আছে ইউ টার্ন অনলি আচ্ছা আমি তো ইউ টার্ন নিবো না আমি তো ডানে যাবো এই যে দেখছেন ওয়াও পুরাই ওয়াও জোস 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 আর কি এক গুজবে পুরা পুরো ঢাকার মানুষ পুরো বাংলাদেশের মানুষ ভোর ছটা পর্যন্ত জায়গা ছিল তারপর সে বলতেছে যে ভাই আমারও কয়েকটা ছবি তোলা দেন তারপর আমিও তার কয়েকটা ছবি তোলা দিলাম সবাই এত পরিমাণে খুশি মনে করেন রাস্তায় কেউ কারো চিনে না কিন্তু সবাই সবাই ধরা ধরতেছে এই হোয়াটসঅ্যাপ বিজন সবাই কেমন আছেন গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং স্বাধীন বাংলাদেশের এটা আমার প্রথম মোটর ব্লক ফাইনালি আমরা শান্তিতে যে কোনো জিনিস যে কোনো ইস্যু নিয়ে কথা বলতে পারবো এই কয়দিনে আসলে অনেক কিছু হয়েছে যেগুলা এক ভিডিওতে অথবা দশ মিনিটের ভিডিওতে বলা পসিবল না তবে আমি আপনাদেরকে ভেঙে ভেঙে অনেক কিছুই বলবো অনেক গল্প বলার আছে অনেক কাহিনী শোনানোর আছে যাই হোক রাস্তায় যাওয়া লাগবে আমার এগারোটার মধ্যে পৌঁছানো লাগবে পুরান ঢাকাতে বাইক স্টার্ট দেই অনেকদিন পরে বাইক স্টার্ট দিব একটু পানি টানি মারলাম ওয়াশ টস করলাম তো ভয়ে আছি বাইক আবার বন্ধ না হয়ে যায় অত ভালো এনার্জি না ব্যাটারিটা ডাউন না খায় গেলেই হলো থ্রোটল রেসপন্স একটু কম মনে হতেছে থ্রোটলটা ছাড়া দিলে বাইক বন্ধ হয়ে যাবে দেখি থ্রোটলটা ছায়া একটু গরম হতে দেওয়া উচিত ইঞ্জিনটা ব্যাটারিটাও চার্জ হতে দেওয়া উচিত ইঞ্জিনের সাথে যে ম্যাগনেটিক কয়েল আছে ওইটার কারণে ব্যাটারি এখন আস্তে আস্তে রিচার্জ হবে কিন্তু আমার উচিত ছিল ডেইলি নিচে নেমে মোটর সাইকেলটা কিছুক্ষণ স্টার্ট দিয়ে রাখা যেটা আমি করি নাই তার উপর ডাকাতির ভয় আমরা গেটমেট লাগায় সব বৈশা ছিলাম দেখি থ্রোটল ছেড়ে দিয়ে চলতাছে কিন্তু অত বেশি এনার্জি পাইতেছে না এগারোশো আরপিএম এর মতো আছে আচ্ছা রিচার্জ চলতে থাকুক আমি বের হয়ে যাই কারণ অলরেডি মোটর সাইকেলের ঘড়িতে এগারোটা সাত বাজে পুরান ঢাকাতে যাওয়ার আগে আমার ব্যাংকে যাওয়া লাগবে এটিএম বুথ আছে একটা ধানমন্ডি সাতাশ নম্বরের ওদিকে এটিএম বুথ এর সিআরএফ মেশিন না সি আর এফ মেশিন কি যেন একটা বলে ওইটার কাজ শেষ করা লাগবে তারপর আবার ঘুরে যাবো আমি জিগাতলার দিকে কালকে তো রাস্তা ট্রাফিক দায়িত্ব পালন করছে স্টুডেন্টরা আর আজকে মোস্ট প্রবলি আনসারদের কাছে পুলিশের থানা এর পাহারা দেওয়ার দায়িত্ব এবং ট্রাফিক দায়িত্ব দেওয়া হয়েছে মেন রাস্তাতে গেলেই বোঝা যাবে কারা দায়িত্ব পালন করতেছে আজকে তবে ভাই স্টুডেন্টরা দেখাই দিছে আর কি দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পরে স্টুডেন্টরা কত ভাবে হেল্প করছে চিন্তা করেন তারা রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে তারপরে হলুদ কালের ফুলগুলো সুন্দর আছে এরপরে তারা মন্দির পাহারা দেওয়ার বিভিন্ন কাজ করছে এবং গ্রামে আসলে মন্দির পাহারা টুইটারে ফেসবুকে দিছে বিভিন্ন পোস্টে দেখবেন যদিও অনেক গুজব ছড়ানো হইতেছে এবং আসলে অনেক জায়গাতেই হিন্দু মানুষেরা আনসেফ এটা স্বীকার করতেই হয় যে সব জায়গাতে যে হিন্দুরা সেফ এরকম না অনেক জায়গাতে তারা অনেক আনসেফ অবস্থাতে থাকে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন কুচক্রি মানুষ আর কি চেষ্টা করে কোন একটা দাঙ্গা ডাঙ্গা লাগা দেওয়ার রিলিজিয়াস কোন ঝামেলা লাগা দেওয়ার এই জিনিসগুলো আগেও হইতো যখন হাসিনার শাসন ছিল তখন এই জিনিসগুলো চলতো এই যে দেখছেন স্টুডেন্ট দায়িত্ব পালন করতেছে ইউ টার্ন অনলি আচ্ছা আমি তো ইউ টার্ন নিবো না আমি তো ডানে যাবো এই যে দেখছেন ওয়াও পুরাই ওয়াও জোস জোস স্টুডেন্ট স্টুডেন্টরা আজকেও দায়িত্ব পালন করতেছে ওয়াও খুবই ভালো লাগলো জিনিসগুলা রাস্তা যদি কন্ট্রোল এভাবে না রাখতো ভাইরে ভাই সাতাইশ নাম্বারের জ্যাম কুখ এই জায়গার যাম যাই হোক মন্দির পাহারা দেওয়া তারপরে যে ট্রাফিক পরিচালনা করা তারপরে গণভবন থেকে সংসদ ভবন থেকে যেসব জিনিস লুটপাট হয়ে গেছে ওই জিনিসগুলা যতগুলা পারা যায় আর কি কালেক্ট করে ফেরত দেওয়া তারপরে সংসদ ভবনের থেকে কত লাখ টাকা জানি লুট হয়ে গেছিল ওই টাকাগুলো আবার হচ্ছে ফেরত দিয়ে গেছে পঞ্চান্ন লাখ নাকি কত জানি খুবই জোস খুবই জোস স্টুডেন্টরা দেখা দিছে যে বাংলাদেশের ক্ষমতা আসলে জনগণের হাতে এবং স্টুডেন্টরা চাইলে যেই টাইপের সরকারি হোক না কেন তারা নামা দিতে পারবে দ্যাটস দ্য মেইন থিং অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাট এই রে এটিএম বুথ কি বন্ধ নাকি রে না খোলাই তো আছে মনে হয় গাড়ি দেখি আবার পিছাইতে আচ্ছা আমিও একটু পিছাই তাহলে সিআরএম মেশিন খোলা থাকলেই হয় ওকে কাজটা সারি তারপরে কথা বলি ওকে কাজ শেষ এখন এখান থেকে ইউটার্ন মারবো ইউটার্ন মেরে একদম ওদিক দিয়ে বামে ঢুকবো যদিও রাস্তাতে মোটামুটি ট্রাফিক আছে সারা গোটা যাবে আর কি আজকে যেতে যেতে অল রাইট লেটস গো রাস্তার মাঝখানে বন্ধ না হয়ে গেলেই হলো জিনিসটা খুবই ভালো লাগলো রাস্তাতে স্টুডেন্টরা এখনো ট্রাফিক কন্ট্রোল করতেছে আনসার টান্সার এখন আমি দেখলাম না হয়তো মেইন রোডে কিছু থাকতে পারে অথবা শুনছি এটাও যে আনসার এখন জাস্ট পুলিশ স্টেশন গুলা পাহারা দিতেছে কারণ পুলিশ স্টেশনের অবস্থা খুবই খারাপ আর ওইখান থেকে অস্ত্র অনেক কিছু চুরি টুরি হয়ে গেছে এবং এই জন্য এখন দেশের অবস্থা খুবই বিপজ্জনক আর কি যে কোনো সময় দাঙ্গা টাঙ্গা অথবা ডাকাতি ডাকাতি এগুলা শুরু হয়ে যেতে পারে এজন্য খুবই রিস্কি অবস্থা ইউটার্ন নিয়ে ফেললাম এইবার ধানমন্ডির ভিতর দিয়ে লেফট টার্ন নিয়ে মিনিসোর পাশে যে লেফট টার্ন আছে ওইখান দিয়ে চলে যাব। কতদিন পরে যে মোটর ব্লগ করতে বের হইলাম আমি অনেক গ্যাপ পড়ে গেছে মাঝখানে আর যেসব মোটর ব্লগাররা মনে করেন ডেইলি আপলোড করত আমার মতো মনে করেন এমএসআই ব্লগস এর রানা ভাই তারপর নেক্স ভিয়া চ্যানেলের মিজো ভাইও হচ্ছে চেষ্টা করত ডেইলি আপলোড করার জন্য মাঝে মাঝে মিস যায় তো কারণ সে দেশের বাইরে বিভিন্ন জায়গায় ট্যুর দেয় সবারই আর কি আপলোড নষ্ট হয়ে গেছে অনেকদিন আপলোড করতে পারে নাই আর আমার চ্যানেল তো মনে করেন ছোট একটা চ্যানেল জাস্ট সতেরোশো সাবস্ক্রাইবার মতো হয়েছে ভিউ খুবই কম তার উপরে অনেকদিন না ভিডিও করাতে দেখা যাবে যে এখন যে আমি আপলোড করছি ভিউ তো এমন হবেই না কারণ আসলে অনেক মানুষদেরই হচ্ছে রিকমেন্ডেড পেজ থেকে চলে যাবে অথবা যারা সাবস্ক্রাইবার আছে তারা মনে করেন এখন বাইরের কান্ট্রি অথবা অন্য ভিডিও মাঝখান দিয়ে দেখার কারণে দেখা যাবে যে আমার ভিডিও তাদের হোম পেজে আসবে না এরকম হয়তো পারে যাই হোক ওইটা নিয়ে প্যারা নাই ভিডিও আমি করতে থাকবো আস্তে আস্তে আবার সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে নর্মাল হয়ে যাবে আশা করি আপনার সাথে কথা বলতে বলতে আমি সবুজ ছায়ার ভিতরে চলে আসছি যেটা হচ্ছে ধানমন্ডি আবাহানি মাঠের পাশে এদিক দিয়ে শুরু হচ্ছে লেকের বিভিন্ন এরিয়া তারপরে রবীন্দ্র সরোবর বিভিন্ন জায়গা এবং ফাইনাল আন্দোলনটা যেদিন হয়েছিল ওই আসলে দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল ছোট্ট একটা মিস ইনফরমেশনের কারণে ওইটা হচ্ছে বিভিন্ন ব্যান্ড যারা আছে তারা সবাই বলছিল যে রবীন্দ্র সরোবরে আসবে রবীন্দ্র সরোবরে এসে সবার সাথে এক হবে কিন্তু আন্দোলনকারী যারা আছে মেইনলি তারা সবাই বলছে যে সময়কে যাবে তো এটা নিয়ে হালকা মিস ইনফরমেশন হয়েছে এই রে ট্রাক যাক পার হয়ে গেলাম তো এই মিস ইনফরমেশন পরে আবার ঠিক করে দেওয়া হয়েছে বিভিন্ন ব্যান্ড যারা হচ্ছে রবীন্দ্র সরোবর যার কথা ছিল তারা সবাই বলছে যে আমরা জিনিসটা জানতাম না আমরা কয়েকদিন আগে থেকে আসলে ঠিক করে রাখছিলাম যে রবীন্দ্র সরোবরের প্রোগ্রামটা করব যেহেতু আজকে হচ্ছে ফাইনাল আন্দোলন মার্চ টু ঢাকা আর কি আর যারা ঢাকায় ছিলেন তাদের একদম শুরু থেকে মনে করেন ফাইনাল জিনিস হচ্ছে মার্চ টু গণভবন তো পরে রবীন্দ্র সরোবরে কেউ না গিয়ে একদম শাহবাগের দিকে যায় আর ঢাকার বাইরে থেকে এত মানুষ আসছে ভাই আর কি এসব কাহিনী আমার বলতে গিয়ে মনে করেন গায়ের লোম দ্বারা যেতেছে আর কি পুরোই গুসবামস হইতেছে পুরাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স আর কি জীবনে কখনো এরকম এক্সপিরিয়েন্স হবে আমি এটা আর কি কল্পনাও করি নাই আমি কখনো এটা ভাবতেও পারি নাই যে দেশ ছাড়ার আগে আমি দেশের ভিতরে বাক স্বাধীনতা এই জিনিসটা দেখা যাব। মানুষেরা যে স্বাধীনভাবে কথা বলতে পারবে স্বাধীনভাবে কোনো পলিটিশিয়ানের ক্রিটিসাইজ করতে পারবে এই জিনিসটা আমি ভাবি নাই যে দেশ ছাড়ার আগে দেখা যেতে পারবো এবং আমার জীবন সার্থক হলো যে আমি এটা দেখে যেতে পারছি এবং বাংলাদেশের প্রতি এই দেশের মনে করেন বিভিন্ন সিস্টেমের প্রতি আমার যে ঘৃণা ছিল ছোটবেলা থেকে এখন আর ঘৃণা ওসব নাই ভাই বাংলাদেশের মানুষরা এখন অনেক লাভ করি আমি এখন আমার মাঝে মধ্যে চিন্তা হয় যে দেশ ছাড়তে আর ইচ্ছা করে না কারণ এখন দেশ আস্তে আস্তে খালি ইম্প্রুভ হবে আর ইম্প্রুভ হবে যদি ভালো কোনো কন্ট্রোলে দেশটা যায় তখন এই দেশ ইম্প্রুভ করার জন্য আমাদের কিন্তু নিজেদেরকেই আইন টাইন সবকিছু মেনে চলতে হবে রাস্তায় কোনো পুলিশ আপাতত না থাকলেও ঠিক আছে যেমন মনে করেন এই যে আমি হেলমেট পরে বের হয়েছে অনেকে হেলমেট পরে নাই রাস্তাতে অনেকের দেখতেছে হেলমেট পরে নাই কারণ কি কেউ তো ধরার নাই ঠিক আছে কিন্তু এই জিনিসটা আসলে করা উচিত না আপনি হেলমেট পরেই বের হন কারণ সেফটি আপনার নিজের কাছে অলসো আইন মেনে চলার জিনিসটা আপনার নিজের কাছে দেখেন সব মানুষের কিন্তু দিক থেকে এদিকে আসতেছে আর এদিক থেকে ওদিকে যাইতেছে মানুষের কিন্তু লেন লেন মেনটেন তো আগেও ঢাকাতে হইতো না কিন্তু অ্যাটলিস্ট কোন সাইড দিয়ে মনে করেন সোজা যাবে কোন সাইড দিয়ে হচ্ছে উল্টা আসবে এই জিনিসগুলা মানুষেরা মেনে চলতেছে দ্যাটস রিয়েলি গুড রিয়েলি গুড এই যে হেলমেট পরে চলতেছে এই যে হেলমেট পরে চলতেছে এই যে আমার পাশে যে এমটি ফিফটিনটা হেলমেট পরতেছে তারপরে এই যে সামনে যে সুজুকি মোস্টলি হায়াতে তো সেও দেখেন হেলমেট পরতেছে আরে মানুষের হচ্ছে ক্যামেরা দেখে হাই দিতেছে স্বাধীন দেশের নাগরিকরা সবাই খুশি ভাই এখন সবাই খুশি জনমত ছোট বড় স্টুডেন্ট কৃষক শ্রমিক দিনমজুর যে আছে সবাই খুশি লিটারালি কিন্তু মিছিল করছে জানেন একশোর উপরে রিক্সা শাহবাগের রাস্তা দিয়ে মিছিল করে গেছে স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে জিনিসটা হচ্ছে যদিও বাইরের কান্ট্রিতে অনেক মিডিয়াতে দেখানো হইতেছে যে সেনাবাহিনীর দখলে হচ্ছে বাংলাদেশ তারপরে বাংলাদেশে হাসিনাকে বের করা দেওয়া হইলো এই সে এরকম তাই হাসিনাকে বের করা দেয় নাই হাসিনা পালায় গেছে ঠিক আছে ও যদি পালায় না যাইতো ও যদি গণভবনে আর জাস্ট মনে করেন পনেরো বিশ মিনিট আধা ঘন্টা থাকতো মানুষের তো এমন হতে পারে ওরাই পিড়াই মেরে ফেলতো কারণ মানুষের যেই পরিমাণে ক্রোধ যে পরিমাণে রাগ ছিল তার উপরে এবং এত বছরের কষ্ট এত বছরের অত্যাচার তার উপরে লাস্টের দিনগুলোতে হাসিনা এত পরিমাণে মানুষ মারছে দেন হচ্ছে লাস্টের দিনে তো দেশের মতো মনে হয় মানুষ মারছে এক দেশের মতো অস সে যেদিন পালাইছে ওই দিন তার দলের যে লোকেরা ছিল এবং তার যেই অনুগত পুলিশরা ছিল তারা অনেক মানুষ মারছে বাড্ডা উত্তরা বিভিন্ন জায়গাতে দেড়শো প্লাস আর কি জাস্ট এক রাতে এরকম আর তার আগে যেই দিনগুলোতে আন্দোলন হয়েছে প্রতিদিন তো সে মারছে এত পরিমাণে রক্ত সে ঝরায় গেছে এবং সে যাওয়ার ঠিক আগে সে মানতেই চাইতেছিল ছিল না যে সে পদত্যাগ করবে সে ছিল আরো মানুষ মারতে তো এরকম সিচুয়েশন ছিল যাই হোক এসব কাহিনী আপনাদেরকে বলবো কারণ অনেকেই হচ্ছে সবকিছু জানে না আমি নিজেও আসলে সব জায়গার কাহিনী পুরাপুরি জানি না মনে করেন ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে কি হয়েছে এগুলা কিছু কিছু তো জাস্ট ফেসবুকে দেখছি ডিটেলসে তো অত জানা নাই এই জিনিসগুলো আমার সব জানতে হবে আপনাদেরকে বলবো অলসো একটা ভিডিওতে আপনাদেরকে স্পেশালি বলবো গুজবের কাহিনী আর কি এক গুজবে পুরা ঢাকার মানুষ পুরা বাংলাদেশের মানুষ ভোর ছটা পর্যন্ত জায়গা ছিল এক গুজবের কারণে ওই কাহিনীগুলো বলবো যাই হোক স্বাধীনতার পরে দ্বিতীয় স্বাধীনতার পরে এটা হচ্ছে প্রথম ভিডিও আমার প্রথম মোটর ব্লগ আর কি আর যেদিন যে স্বাধীন হয়েছে ওই দিন তো আমি ছোট্ট একটা ভিডিও আপলোড করছি ওই দিন আসলে আমি কথা টথা বলার সুযোগ পাইনি রাস্তাতে এত পরিমাণে সাউন্ড ছিল সবাই স্লোগান করতেছিল আমি যদি কথা বলতাম কেউ কিছু বুঝতেই পারতো না এই আমি কথা বলি নাই আমার চেহারা দেখাইছি ঠিক আছে কিন্তু জাস্ট চুপ করেছিলাম মুখটা বন্ধ করেছিলাম আপনাদেরকে জাস্ট আমি ফুটেজ গুলো দেখাইছি ওই দিনের আর কিছু ছবি তুলছি আর একটা জিনিস হচ্ছে ওই আমি হচ্ছে বের হয়েছি ঠিক আছে বের হয়ে আমি একা বের হয়েছি আমার আব্বা আম্মা বের হয় নাই তারাও তারা ওই সময়ও ভয় ছিল কি হয় না হয় ডাকাতি হয় বাসা খালি পুলিশ নাই এই সেই যাই হোক হাসিনা তো পালাইছিল মনে করেন মেবি দুইটার দিকে তো সবাই গণভবনের দিকে যাইতেছিল আমি গণভবনের দিকে যাই নাই কারণ ওদিকে এখন প্রচুর ভিড় ছিল তার উপরে সবাই তো মনে করেন লুটপাট করতেছিল যা আছে মাথায় করে নিয়ে সব বেড়া যেতেছিল তো রাস্তাতে আমি যা ধানমন্ডি সাতাশ নম্বরে গেছি যে ধানমন্ডি সাতাশ নম্বরে আগের দিন সকালে মনে করেন প্রচুর ফায়ারিং হইতেছিল বাসা থেকে বের হয়ে না ধুয়ার কারণে এবং সাউন্ডের কারণে তো ওই সাতাশ বের হওয়ার পরে অনেকেই মিছিল করে যাইতেছে সবাই তো র্যান্ডমলি আমি একজন আন্দোলন মানুষকে বললাম যে ভাই আমার একটা ছবি তুলে দিতে পারবেন সে বলতেছে যে অবশ্যই অবশ্যই পরে আমাকে কয়েকটা ছবি তুলে দিল তারপর সে বলতেছে যে ভাই আমারও কয়েকটা ছবি তুলে দেন তারপরে আমিও তার কয়েকটা ছবি তুলে দিলাম সবাই এত পরিমাণে খুশি মনে করেন রাস্তায় কেউ কারো চিনে না কিন্তু সবাই জড়া ধরতেছে রাস্তায় মানুষের আর্মিদেরকে জড়া ধরতেছে বিজেপি দিয়ে জড়া ধরতেছে পুরাই হচ্ছে চেঞ্জ পুরাই চেঞ্জ সবাই এত পরিমানে খুশি হয়েছে তারপরে মনে করেন পুলিশদেরকে দেখলে মানুষেরা বলতেছিল যে আজকে কি ফোন চেক করবেন না তো এতদিন যে দমন নিপীড়নের ভিতর দিয়ে গেছিল মানুষেরা ফাইনালি ওইটা হচ্ছে শেষ হচ্ছে আরে তাকে যাই তো দেখ তারপরে যে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি একটু পরে আমার ভিডিওটা অফ করে দেওয়া লাগবে আজকের ভিডিওটা হয়তো একটু বেশি বড় হয়ে যেতে পারে এই জন্য সরি আসলে অনেক কিছুই বলা আছে অনেক কাহিনী বলার আছে কিন্তু এই কাহিনী বলতে গেলে মনটা ভরে যাবে আর কি পুরো স্যাটিসফাইং কাহিনী আপনাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে অলসো আমার দেশের বাইরে যে সাবস্ক্রাইবার ভাইরা আছে তাদেরকেও হচ্ছে এই কাহিনীগুলো আমার শুনানো লাগবে কি কি হয়েছে না হয়েছে অ্যাকচুয়ালি এই দেশে কি হয়েছে অ্যাকচুয়ালি ঢাকায় কি হয়েছে এই কাহিনীগুলো আপনাদেরকে জানানো লাগবে কারণ অনেক মিস ইনফরমেশন অনেক গুজবটুজব ছড়াইতেছে তো আস্তে আস্তে আমি সব কিছু বলবো কি হয়েছে না হয়েছে এবং এখন তো আমি জাস্ট শিবাতাবর রাস্তা দিয়ে গেলাম যখন মেন রাস্তা দিয়ে যাব শহর ভাগটা ভাগ বিভিন্ন জায়গা দিয়ে যাব তখন আমি আপনাদেরকে রাস্তার গ্রাফিটি দেখাবো যে কি কি আঁকা হয়েছে হাসিনের বিরুদ্ধে এবং হচ্ছে বিভিন্ন সিচুয়েশন নিয়ে কি কি জিনিস আঁকা হয়েছে সুন্দর সুন্দর গ্রাফিটি দেখাবো রাস্তার আর্ট গুলা দেখাবো তো এই জিনিসগুলো নিয়ে আমি অনেক হোপফুল গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আমার হেলমেটের এর ভাইজরে পানি জমতেছে আস্তে আস্তে ক্যামেরাটা ব্যাগে ঢুকায় ফেলানো লাগবে তবে আমি অলমোস্ট আমার গন্তব্যস্থলের কাছে কিছু চলে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করি আই হোপ ইউ গেস লাইক দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব তো সিনো নেক্সট টাইম সবাই ভালো থাকেন সাবধানে রাইড করেন এবং যেহেতু সিকিউরিটি খুবই কম এর জন্য নিজের এলাকা প্রোটেক্ট করার দায়িত্ব আপনার নিজেরই তো সিনো নেক্সট টাইম টাটা বেস্ট উইশেস টু ইউ অল